আরে ধরো মনে করো যে আমি তো বাইক নিয়ে কেবল রওনা দিয়েছি কুষ্টিয়া থেকে ঢাকা যাবো, বুঝতে পারলে না, তো বাইক নিয়ে যাচ্ছি হাইওয়েতে মোটামুটি একটা স্পিড আছে, হঠাৎ করে একটা ট্রাক রাস্তায় জাস্ট পাশ দিয়ে উঠে গেল। এই কেউ আবার এটা মনে করে না যে আমি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছি, মানে সব জায়গায় এক লাইন বেশি বোঝা লাগবে নিয়ে যেটা বলছিলাম। তো হঠাৎ করে আমি যখন দেখলাম যে এরকম ভাবে ট্রাক আসছে, তো সামনের সাইড পুরোটুকু খালি ছিল, তো আমি লুকিং গ্লাসে দেখলাম পিছনেও খালি আছে নাকি, হ্যাঁ পিছনেও খালি, তো আমি হালকা করে বাইকটা সাইডে নিয়ে নিলাম। এবার সামনে দেখে দেখি যে ওই ডিভাইডারের ভিতর দিয়ে এক লুঙ্গি পরা এক বেয়াদক খেলা সাইকেল নিয়ে ভিতরে ঢুকছে। ওকে আমি হর্ন মেরেই যাচ্ছি ও তাও ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে পড়েছে, ঢুকে চলে যাবে তো না, হ্যাঁ করে তাকাই আছে। এবার আমি ভাবলাম যে বাম দিয়ে বেরোতে, কিন্তু বাম দিয়ে বেরোলে তো আমি ট্রাকের সাথে আচার খাতাম, বুঝতে পারলে তো। পরে দেখলাম যে ট্রাকের দিকে তো সাইকেল অনেক হালকা, সাইকেলে যেয়ে মারি দিই, তারপর সাইকেলে যেয়ে বাড়ি মারি দিলাম, তারপরে না অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা কাজ হলো বলো তো, আমি অলরেডি বুঝে গেছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট করবো এখন, বাট সি দ্য হ্যাড টু ডু দ্যাট বিকজ আই হ্যাড নো অপশন লেফট, হ্যাড টু হিট দ্যাট বাইসাইকেল। বাট এই লোকটার কাহিনী আমি বুঝলাম না, মানে যে আমি বছরের একটা গান আছে না যে আমি কষ্ট পেতে ভালোবাসিতে তোমার কাছে ছুটে আসবে, আজকে এই গানটার তাৎপর্যটা বুঝতে পারছেন ওয়াই, মানে আমার কাছেই কেন আসা লাগবে আমি এটা বুঝলাম না। সো আপনাদের অনেকের কাছে ব্যাপারটা একটু অবাক লাগতে পারে যে আমি কেন একটা অ্যাক্সিডেন্টের কাহিনী এভাবে ফানিভাবে রিপ্রেজেন্ট করতেছি। আমি তো নিজে কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিলাম যে কিপ স্মাইলিং হোয়াট এভার হ্যাপেন্স। বাস্তব এক্সাম্পল এই যে, যেমন ধরেন আমি একটা ঝাড় খাওয়ার পরেও যে আই এম ওয়েল ফিট এনাফ টু এন্টারটেইন ইউ গাইজ, যদিও আমি আসলে জানি না যে আমার স্মাইলটা কতক্ষণ থাকবে, কারণ আমার অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে অ্যান্ড আমি জানি যে আমার ব্যথা আরও অনেক বাড়বে। বাট আমার মোটামুটি ব্যথা থাকা মানে অবস্থাতে আমি ভিডিওটা শ্যুট করতেছি যাতে অ্যাটলিস্ট আমি একটা কন্টেন্ট দিতে পারি। অ্যান্ড ইয়েস, আমি বলছিলাম যে আমি একটা ভিডিও দিব, অ্যান্ড দিস ইজ আ রিভিউ, লাইক রাজব্রো বাইক অ্যাক্সিডেন্ট রিভিউ। সো লেটস গেট ইন টু দ্য ফ্ল্যাশব্যাক। আমি লাস্ট টাইম যে অ্যাক্সিডেন্টের যে পোস্টটা করছিলাম, আমার একটা পোস্টের ভিতরে এরকম একটা ছবি ছিল যে যে ঘটনাস্থলে উপস্থিত যারা নাই তাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি, কারণ এটা বাংলাদেশ, এখানে রিয়েল লাইফ সুপার হিরো না থাকলেও কমেন্ট সেকশনে থ্যানোস, আয়রনম্যান, সুপারম্যান সবই থাকে। সো সেরকম কিছু মানুষের কমেন্ট, একজনের কমেন্ট আমার কাছে খুবই ইউনিক লাগলো, দ্য মোস্ট ইউনিক কমেন্ট, সেটা হচ্ছে যে ব্রো আপনাদের কুষ্টিয়া থেকে মারা গেলে কি চল্লিশা খাবেন? তো ওখানে একটা কনভারসেশনের পরে লাস্টে সেই লিখছে যে সো রাজব্রো মারা গেলে আমি তার চল্লিশা খেতে যাবো। তো তারপর আমি তার প্রোফাইলটাতে একটু ঢুকলাম, সো দিস ইজ হিজ প্রোফাইল, অ্যান্ড দেখলাম যে লেখা স্টাডিড অ্যাট বিএ পাস। তো ব্রো যদি আমার চল্লিশা খেতে চান তাহলে এইম ইন পিস্তল, শুট মি উইথ দিস গান। অ্যান্ড আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমি এই ব্যক্তির স্পেশালি ইনার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সো ইউ গাইজ শুড নো হোয়াট ইউ হ্যাভ টু ডু। ওকে, কিছু মানুষ দেখলাম যারা মানে জিনিসটাকে একটা ঠাট্টা হিসেবে নিয়েছেন, অনেকে লিখছেন ডিরেক্টলি যে ঠিকই হয়েছে, আবার লিখছেন যে ড্রেসিং করার টাইমে মজাটা কেমন লাগতেছিল, আবার অনেকে দেখলাম যে আমার যে কাটা ছেঁড়ার যে ছবিগুলো ছিল ওখানে যে হার ইয়ার দিয়েছেন, এবং অনেক উল্টাপাল্টা কমেন্ট টমেন্ট করছেন। ট্রাস্ট মি, আমি একটা তো রাগি নাই, কারণ আমি পার্সোনাল লাইফ অনেক সেলফিশ একটা মানুষ এবং আমি নিজেকে কখনোই রাখতে দিই না, আমি জাস্ট ধরেই নিয়েছি যে যারা ইনম্যাচিওর, অ্যান্ড ম্যাচিউরিটি কামস উইথ এক্সপিরিয়েন্স নট উইথ এজ। বাট তাদের জন্য অ্যান্সারটা হচ্ছে আসলে ড্রেসিং করার সময় যখন হেক্সাসল দিয়ে ক্লিন করে, লাইক আমার সাদা মাংস বের হয়ে গেছিলো, অ্যান্ড ওই টাইমটা লাইক 100টা সুই ফুটাইলে যেরকম মানে লাগে, বা মানে চামড়াটা ছিললে যেরকম লাগে, সো ফিলিংটা হচ্ছে ওই রকম। অ্যান্ড যখন আমি অ্যাক্সিডেন্টটা করছি, মানে আমি তো অনেক ফানিভাবে অ্যাক্সিডেন্টের মানে বর্ণনা দিলাম, বাট আসলে তো ব্যাপারটা 3-4 সেকেন্ডের ভিতরে হয়েছে, অ্যান্ড আই ওয়াজ ইন এ মেন্টাল ট্রমা। আমার চোখ খোলা ছিল, বাট চোখ বন্ধ থাকলে যে অন্ধকারটা আমরা দেখি, আমি এক্স্যাক্টলি ওইটাই দেখতেছিলাম। চোখ মানে আমার চোখ কিন্তু খোলা, কিন্তু আমি কমপ্লিটলি অন্ধকার দেখতেছি, অ্যান্ড আমার মাথা ঘোরাচ্ছিল, এবং আস্তে আস্তে মানে ওইটা ভোরবেলা থেকে কেবল সকাল হয়েছে ওরকম একটা টাইমে আমি দেখতেছি যে মানে গ্রামে ওই যে চাঁদের আলো পড়লে যেরকম লাগে না, এক্স্যাক্টলি ওইরকম। সো কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছিলো আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, বাট আমার শুধুমাত্র মানে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আই ওয়াজ লাকি, বিকজ প্লেসটা ছিল হচ্ছে লাহিনী বর্তল। অ্যান্ড একটু খোঁজ নিয়ে জানতে পারবেন যে ওই জায়গাকার মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খুবই বাজে, মানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাক্সিমামই তারা মারা গেছে, বাট আই ওয়াজ লাকি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ব্রো আমার ট্রু ফিলিংটা বলি, যে অনেকে যারা বলছেন যে কেমন মজা পাইছেন, হ্যাঁ, তো তাদের জন্য অ্যান্সারটা হচ্ছে যখন আমাকে হেক্সাসল দিয়ে ক্লিন করতেছিল, যখন আমি ওই যে সব কিছু অন্ধকার দেখতেছিলাম, আমার তখন জাস্ট একটা জিনিসই মনে হচ্ছিল যে আমার শত্রুও যেন এই ফিলিংটা না পায়। ঠিক আছে, তো ব্যাপারটা একটু বুঝেন, আর সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কিছু কমেন্ট করার আগ দিয়ে বা একটা কিছুতে রিয়্যাক্ট করার আগ দিয়ে একটু চিন্তাভাবনা করে দেওয়া উচিত, বাট তারপরেও যদি আপনারা অনুচিত মনে করেন, কারণ আপনারা তো ওই যে বললাম না সুপারম্যান, আয়রনম্যান, থ্যানোস, এগুলো তো অ্যাভেইলেবল, কারণ এটা বাংলাদেশ, তো এটা আমি থামাতে পারবো না, বাট এটা জাস্ট একটু নলেজই দিয়ে রাখলাম। অ্যান্ড বেসিক্যালি দিজ আর দ্য পার্সন যারা এই ছবিগুলোতে এই যে হাহারি এঁকতেছে, সো আমি আসলে মন থেকে এটা চাচ্ছি না যে তাদের লাইফে এরকম কোনো কিছু হোক এবং মানুষজন এটা নিয়ে হাসুক। আমি এটাও চাচ্ছি না যে আপনারা তাদের নেমগুলো সার্চ দিয়ে তাদের যে রিপোর্ট দেন, অ্যান্ড আইডিগুলো ফেসবুক থেকে উঠে যাক, আল্লাহ মাফ করে দিও, আমি মিথ্যে কথা বললাম। ওয়েট, এখন যারা ভাবতেছেন যে না ছবিগুলোতে যে আমি হাহারি এক চেঞ্জ করে স্যাড অথবা লাভ রিয়্যাক্ট দিয়ে আসি, কোনো লাভ নেই, ইউ গাইজ আর অলরেডি ইন মাই ভিডিও, অ্যান্ড
যা হওয়ার তাতে হবে। বাট হ্যাঁ, ওয়ান মোর থিং, যারা আই লাভ ইউ টু এই ছবিটাতে হাহা রিয়াক্ট দিয়েছেন, আই লাভ ইউ টু, আই অ্যাকচুয়ালি লাভ ইউ টু হু রিয়াক্টেড হাহা অন দিস, বিকজ আমি নিজেই হাসতেছিলাম যখন আমি ছবিটা এডিট করতেছিলাম। বাট লাকিলি মানে যখন আমি জিনিসটা দেখছি যারা ওখানে কাটছে হার্ট শেপ হয়ে, তখন আমার কাছে মনে হয় আই হ্যাভ টু মেক সামথিং উইথ ইট, অ্যান্ড আই ডিড ইট, অ্যান্ড ওইটার জন্য আমার কোনো ক্ষোভ নাই। ইভেনচুয়াল এই ভিডিওটাতে আপনারা চাইলে যে কোনো রিয়াক্ট দিতে পারেন, বিকজ এই ভিডিওটা আমি নিজে স্টার্ট করছি অনেক ফানিভাবে, সো ইউ গাইজ ক্যান রিয়াক্ট হোয়াট এভার দ্যাট ইউ ওয়ান্ট, বাট আই উইল টেক ইট অ্যাজ আ লাভ রিয়াক্ট। ও বাট আমার এই হেলমেটটার কিন্তু কিছুই হয়নি, যখনই আমার অ্যাকচুয়ালি খারাপ লাগতেছিল তখনই আমি জাস্ট এই হেলমেটটা দেখতেছি, তখন আমি জাস্ট হেলমেটটা দেখতেছেন, হেলমেটটা দেখে মনটা একটু হলেও ভালো হচ্ছে যে অ্যাটলিস্ট আমার হেলমেটের কিছু হয় নাই। ম্যান লাইক আই এম গোয়িং ইনসেন, আই নো আমার অনেক বেশি ব্যথা হবে, সো আমি ভিডিওটা প্রবলি এখানে শেষ করতে হচ্ছে। বাট জাস্ট এটুকু কথা বলে রাখি যে অ্যাক্সিডেন্ট জিনিসটা মানে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, যেটা ঘটার কথা ছিল না, মানে এটা আসলে কেউই চাই না যে অ্যাক্সিডেন্ট জিনিসটা হোক। আর আমি আজীবন আসলে কৃতজ্ঞ থাকবো এই কুষ্টিয়া বাইক রাইডার্স এই গ্রুপটার প্রতি, স্পেশালি ইনজামাম অ্যান্ড লিন, কারণ মানে তারা যে সাপোর্টটা দিছে ইট ওয়াজ লাইক ইনসেইন। আমি অ্যাক্সিডেন্ট করার পর আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া, আমার বাইকটা ওখান থেকে লাইক সার্ভিস সেন্টারে নেওয়া, অ্যান্ড টোটাল সাপোর্ট অ্যান্ড এভরিথিং, আমার ড্রেসিংয়ের মানে সব ব্যবস্থা ট্যবস্থা করে দেওয়া, মানে এভরিথিং ওয়াজ সুপার, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি আমি যে আমার পেছনে ছিল জিনান, ও আমার সাথে ঢাকায় আসতেছিল, অ্যান্ড ও জাস্ট আমার গায়ের উপরে ছিল, অ্যান্ড আমরা জাস্ট ছেঁচড়াইতে ছিলাম। আই জাস্ট ক্যান নট রিকল দ্যাট মেমোরি। বাট লাস্টলি আমি জাস্ট এই জিনিসটা বলি, আমার কিন্তু এটা আসলে হতো না যদি আমার সঙ্গে সেফটি গার্ডটা থাকতো, অ্যান্ড ইয়েস ডেফিনেটলি সেফটি গার্ড জিনিসটা মেনটেন করা উচিত। আমি পার্সোনালি হাইওয়েতে গেলে সেফটি গার্ড ডেফিনেটলি মেনটেন করবো। আচ্ছা সেফটি গার্ড নিয়ে এত কিছু বলতেছি, একটা স্পন্সর পাই গেল অস্থির, কি বললে তুমি, এরকম অ্যাক্সিডেন্ট করে আসেনি ভিডিও বানাচ্ছ, ওর ভিতরেও তোমার স্পন্সর লাগবে তাই না, রবিকু টাকা ঢাকায় যাইতে পারলো না, ওর ঘরে বসে নি উনি সেফটি গার্ডের স্পন্সরশিপ খুঁজে বেড়াচ্ছে। আমি জানি রেস্ট নিয়ে, আমি জানি আমার প্রচন্ড পরিমাণে গা ব্যথা হবে, বাট প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার, আমার জন্য দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের জন্য ভিডিও দিতে পারি, কারণ আই লাভ ইউ টু।